أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين গতকাল এই সূরার নাম নামকরণের কারণ এবং শানে নুজুল কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ নাযিল করেছিলেন এই কথাগুলি আলোচনা হয়েছে এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের শৈশবকাল থেকে তার জীবন ইতিহাস শুরু করে সাত বছর বয়সে যখন পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে স্বপ্নের কথা বললেন ওই স্বপ্নের ঘটনা পর্যন্ত গতকাল আলোচনা করা হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের মর্ম বলে দিলেন যে তুমি যে স্বপ্নে দেখেছো আকাশের সূর্য চন্দ্র এবং ১১টি তারকা তোমাকে সেজদা করে এর অর্থ হলো আল্লাহ তোমাকে এত বড় মর্যাদা দান করবেন ভবিষ্যতে যে কারণে একদিন আমি তোমার পিতা তোমার সৎ মা এবং তোমার বাকি ১১ ভাই তোমাকে সেজদা করবে এই প্রসঙ্গে গতকাল বলা হয়েছিল আল্লাহ তারা অন্য কাউকে সেজদা করা অন্যান্য নবীদের শরীয়তে হালাল ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে ইবাদতের সেজদা সকল নবীর শরীয়তেই আল্লাহ তারা অন্য কাউকে করা হারাম ছিল আর সম্মানের সেজদা অন্য নবীর শরীয়তে হালাল ছিল আমাদের নবীর শরীয়তে এইটাও হারাম করে দেওয়া এখন একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে কোন রকমের সেজদা করা যাবে না হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লাউ কুনতু আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা আমার শরীয়তে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হালাল হইতো তাহলে আমি আদেশ করতাম আমার উম্মতের নারীদেরকে তারা যেন তাদের স্বামীকে সেজদার মাধ্যমে সম্মান করে কিন্তু যেহেতু আমার শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সকল প্রকারের সেজদা করাই হারাম এই জন্য নারীরা স্বামীকে যত সম্মান করুক না কেন সেজদা করতে পারে এই হাদিস আরো আরো বিভিন্ন হাদিস সহ এই কথার সুস্পষ্ট প্রমাণ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে যে কোনো প্রকারের সেজদা করা হারাম। অথচ আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান এমন আছে যারা বিভিন্ন পীর আউলিয়ার মাজারে গিয়া সেজদা করেন, শুধু সেজদাই করেন না, সেজদা দিয়া সেই মাজারের পীর আউলিয়ার কাছে সন্তান চান, ধন সম্পদ চান, সুখ শান্তি চান, অনেক কিছু চান। এই সবগুলি শুধু হারাম নয়, শিরিক ও বটে। কোন ওলি আউলিয়াকে সন্তান দেওয়ার অধিকারী মনে করা, কোন পীর বুজুর্গকে ধন সম্পদ দেওয়ার মালিক মনে করা, কোন আল্লাহওয়ালাকে সুখ শান্তি দেওয়ার মালিক, রোগ মুক্তি দেওয়ার মালিক মনে করা শিরিক। এইগুলির মালিক হইলেন একমাত্র আল্লাহ। কাজেই যে সমস্ত লোক কলিয়া উলিয়ার মাজারে গিয়ে সেজদা করে, প্রথমত এই সেজদা ছিল হারাম, দ্বিতীয়ত সেজদা দিয়া তাদের কাছে যে সমস্ত জিনিস চায় এই চাওয়াগুলি শিরিক, তৃতীয়ত ইসলামী শরীয়তের একটা বিধান হইল হারামকে যদি কেউ হালাল মনে করে তাহলে সে সম্পূর্ণ বেঈমান দিয়া যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আমার শরীয়তে আমার উম্মতের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হারাম। মাজারে গিয়া যারা সেজদা করে এরা কি হারাম মানে করে করে, হালাল মানে করে? মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তের হারামকে হালাল মনে করলে ইমানের নাম গন্ধ আর থাকে না, সম্পূর্ণ বেঈমান দিয়া যায়। এবং আপনারা আশ্চর্য হবেন, এইভাবে লাখে লাখে বাংলাদেশের মুসলমানকে বেঈমান বানাবার যে ব্যবস্থাটা করা হয়, ওলিয়া উলিয়ার মাজারে দিয়া সেজদা দেওয়াকে হালাল মনে করার যে ব্যবস্থাটা করা হয়, এটার শতকরা 99% বাস্তবায়ন হয় উরুসের মাধ্যমে। উরুস ছাড়া পীর আউলিয়ার মাজারে এত ব্যাপকভাবে মানুষে গিয়া সেজদা করে না, উরুসের সময় যত যত বিপুল পরিমাণ মানুষে গিয়া সেজদা করে। ওলিয়াউলিয়ার মাজারে যারা উরুস করে শুধু পুরুষেরা যায় না নারীরাও যায়? নারীরাও যায়। হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাআনাল্লাহু আলা যাইরাতিল কুবুরি ওয়াল মুত্তাকিদিনা আলাইহা সিরাজ, যে সমস্ত নারীরা মাজারে যায় তাদের উপর আল্লাহর লানত। লানত শব্দের মর্ম হইল আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এই লানত কথার মর্ম। কারো প্রতি আল্লাহর লানত বাংলা তর্জমা হয় এর অভিশাপ। অভিশাপ কথার মর্ম হইল আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত, আল্লাহর দয়া মায়া থেকে বঞ্চিত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সমস্ত নারীরা মাজারে যায় তারা তাদের উপর আল্লাহর লানত, অর্থাৎ তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আর যারা কবরে গিয়া বাতি জ্বালায়, পুরুষের সময় কবরে বাতি জ্বালায় কিনা? আল্লাহর রাসূল বলেন তাদের উপর আল্লাহর লানত। কবরে গিয়া যারা বাতি জ্বালায় তাদের উপর আল্লাহর লানত, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কারণ কবরের উপরের জ্বালানো বাতি কবরবাসীর কোনো উপকারে আসে না। আপনারা কি মনে করেন?
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেকটা মানুষের কবর তাকে প্রতিদিন ডাকে আর বলে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একা থাকার ঘর, আমার ঘরে তোমার কোনো সঙ্গী নাই, শুধু ভালো আমল করে যদি আসো সেই আমলটা হবে তোমার সঙ্গী। আনা বাইতুল জুলমাতি, আমি অন্ধকারের ঘর, আমি কবরের ঘর, অন্ধকারের ঘর, আমার ঘরের ভিতরে কোনো বাতি নাই, তুমি যদি ভালো আমল করে আসো তাহলে সেই আমলটা কবরের ভিতরে তোমার বাতির কাজ দিবে। কবরের বাসিন্দার জন্য বাতি, বাতির কাজ মোমে দেয়, মোমে বাতির কাজ দেয় না নেক আমলে বাতির কাজ দেয়। কবরবাসী যদি ওলি হইয়া থাকেন তাহলে তো বাতি তার সাথেই আছে, উপর দিয়ে তোমার মোমবাতি জ্বালাইবার কোনো প্রশ্নই আসে না। আর যদি কবরবাসী ওলি না হইয়া পাপিষ্ট হইয়া থাকে তাহলে তো তার কবরের ভিতর অন্ধকার, তোমার উপরের মোমবাতি কোন কাজে আসবে? সুতরাং কবরে বাতি জ্বালানোটা সম্পূর্ণ বিফল, বৃথা, অনর্থক, অপচয়, কোন কাজে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা তুবাজ্জির তাবজীরান ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। সাবধান, অপচয় করিও না, অনর্থক খরচ করিও না, অনর্থক খরচকারীরা শয়তানের ভাই, আর শয়তান এক নম্বরের খোদাদ্রোহী। কাজেই যত রকমের অপচয় অনর্থক খরচ আছে সবগুলি হারাম, এবং এইভাবে অনর্থক খরচের মাধ্যমে যারা হারাম করে আল্লাহ তাদেরকে শয়তানের ভাই বলেছে। তারপর কথা হল উরুস নামে যে অনুষ্ঠানটা বিভিন্ন কবরে কবরে হয়, এই অনুষ্ঠানে গান বাজনা হয় কিনা, নারী পুরুষ ব্যবহার চলে কিনা, গান বাজনা করা আর নারী পুরুষ অবাধে ব্যবহার চলা, এইগুলি ওলির পথ না শয়তানের পথ? নাম ধারণ করেছে ওলির মাজার, কাজ করলা শয়তানের কেন? মানুষ বিবেক হারাইলে কি এইভাবেই হারায়? সত্যই যদি এই কবরের বাসিন্দা ওলি হইয়া থাকে তাহলে তিনি যে কাজ করে ওলি হইছেন আমি সেই কাজ করব। তিনি কি গান বাজনা করে ওলি হইছেন তাহলে আমি তার মাজারে পুরুষের নামে গিয়া গান বাজনা করবো কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, গান হইল জিনার মন্ত্র, জিনা ব্যভিচার এত সহজে সাধন করা যায় না, গান বাজনার মাধ্যমে যত সহজে সাধন করা যায়। আর বাজনা হইল দাজ্জালের হাতিয়ার, আখিরি জামানায় যে কানা দাজ্জাল বাহির হবে সেই দাজ্জাল দুনিয়াবাসী মানুষকে বেঈমান বানাইবার জন্য যত হাতিয়ার ব্যবহার করবে এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় হাতিয়ার হবে বাজনা। বাজনা কার হাতিয়ার? দাজ্জালের হাতিয়ার। কোন কাজের হাতিয়ার? বেঈমান বানাইবার হাতিয়ার। বাজনা হইল দাজ্জালে মানুষকে বেঈমান বানাইবার হাতিয়ার। ওলির মাজারে গিয়া দাজ্জালের হাতিয়ার ব্যবহার করবো কেন? আছে কি এদের এই উরুসের সাথে ওলির কোনো সম্পর্ক? আছে কি ওলির সাথে উরুসের কোনো সম্পর্ক? আরো মজার ব্যাপার হইল, উরুস শব্দটা আরব, এর বাংলা অর্থ হইল বাসর্গ। বাসর্গ নববিবাহিত স্বামী স্ত্রী প্রথম রাত্রি যে ঘরে থাকে এদের নাম বাসর্গ। উলিয়া উলিয়ার মাজারের সাথে এই শব্দটার সম্পর্ক কি? উলিয়া উলিয়ার মাজারের সাথে এই শব্দটার সম্পর্ক কি?
তাহলে যা কিছু চলছে উরুসের নামে সবগুলি মন গড়া, শুধু মন গড়া নয়, মস্তানি। সোয়াবের নামে গান গাওয়া মস্তানি ছাড়া কিছু নয়, সোয়াবের নামে বাজনা বাজানি মস্তানি ছাড়া আর কিছু নয়, সোয়াবের নামে নারী পুরুষ বেপর্দা হইয়া চলা মস্তানি ছাড়া আর কিছু নয়, সোয়াবের নামে কবরে গিয়া বাতি জ্বালানি আর সোয়াবের নামে নারীদের মাজারে যাওয়া মস্তানি ছাড়া আর কিছু নয়। এই সমস্ত মস্তানির এই নাম দিয়া এই যে ব্যবহার শুরু হয়েছে, যদি সোয়াবের নাম না দিত, ধর্মের ধর্মকে এই এইভাবে ব্যবহার, ধর্ম শব্দটাকে ব্যবহার না করত, তবুও মুসলমানের দুঃখা হইবার তেমন কোন কারণ ছিল না। সিনেমা হলে গান বাজনা হয় কিনা, ভালো কোনো মুসল্লি যারে এখানে, কারণ জানে এখানে গুনার কাজ। কিন্তু অলির মাজারে উরুতের নাম দিয়া নিয়ে যে গান বাজনা করলো, নাম দিলা, নাম দিলা মাজারের আর কাজ করলা সিনেমা হলের, এটা কি ধোকাবাজি নয়? আমি জিজ্ঞাসা করি, উরুসের গান বাজনা যদি হালাল হয় তাহলে সিনেমা হলের গান বাজনার অপরাধ থাকি? উরুসে গিয়া বাস্তব নারী দেখা যদি হালাল হয়, সিনেমায় গিয়া নারীর ছবি দেখা অসুবিধা থাকি? আপনারা কি বুঝতে পারেন আমার কথা? সিনেমা হলের মধ্যে কি বাস্তব নারী দেখায় না নারীর ছবি দেখায়? আর পুরুষের মধ্যে কি ছবি দেখায় না বাস্তব নারী দেখায়? এইটা যদি সোয়াবের কাজ হয় তাহলে সিনেমা ডাবল সোয়াবের কাজ হওয়ার কথা? কোথায় গেল মানুষের বিবেক? মুসলমানের অবচেতনের একটা সীমা দেখা দরকার। এই সবগুলি অপকর্ম হয় মাজারে পুরুষের নামে, সোয়াবের নামে, ধর্মের নামে। অথচ হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাতুন ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের নামে মন গড়া কাজ করিও না, কারণ ধর্মের নামে মন গড়া কাজ করার নাম বিদাত। এই কথাটা আমাদের স্মরণ রাখা দরকার। শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় বিদাত কাকে বলে? ধর্মের নাম আর মন গড়া কাম, এর নাম বিদাত। কয়টা জিনিসে মিললে বিদাত হইল? একটা হইল ধর্মের নাম, মন গড়া কাম, তার নাম। দেখেন বুঝলেন কিনা, স্মরণ থাকবে কিনা? ধর্মের নাম মন গড়া কাম, তার নাম। আল্লাহর রাসূল বলেন, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাতুন ওয়া ক্বালা কুল্লু দালালাতিন ফিন্নার। ধর্মের নামে মন গড়া কাম করলে এর নাম বিদাত, এটা শরীয়তের পরিভাষায় বিদাত। আল্লাহ রাসূল বলেন, যত বিদাত আছে সবগুলি ভ্রান্ত পথ, আর যত ভ্রান্ত পথ আছে সবগুলির পরিণাম জাহান্নাম। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বিদাতীদের যারা বিদাত করে, ধর্মের নামে মন গড়া কাম যারা করে, এদের কোনো ফরজ বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না, এদের কোনো নকল বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না। এমনকি বিদাতীদের মরণের পূর্ব পর্যন্ত তওবা নসিব হয় না, কারণ অপকর্মকে যদি অপকর্ম বুঝা করে তাইলে কোনোদিন তওবা করতে পারে, অপকর্মকে যদি পুণ্যকর্ম মনে করিয়া করে তাহলে কেন তওবা করবে? কেউ যদি বিষ মনে করি, বিষ জানিয়া বিষ খাইতে চায়, মুখের দ্বারে নিয়াও ফিরতে পারে,
কিন্তু কেউ যদি মধু মনে করিয়া বিষ খায় তাহলে তাকে ফিরাইবে কে? ফিরাইবার আর কোনো উপায় বাকি থাকে। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, বিদাতীদের তওবা নসিব হয় না, কারণ সওয়াব মনে করিয়া গুনাহ করে। গুনাহ মনে করিয়া গুনাহ করলে তওবা করবে? সওয়াব মনে করিয়া গুনাহ করলে তওবা করবে কেন? আরো জিদ দরিয়া করবে। কোন পাক্কা নামাজিরে যদি কেউ নামাজ পড়তে বাধা দেয় তাহলে সে প্রাণপণে নামাজ পড়বে, সে নামাজের জন্য জাহাদ করবে, কারণ আমার সওয়াবের কাজে তুমি বাধা দিবা কেন? তেমনি ভাবে এই উরুসের অপকর্মগুলিকে যারা সওয়াব মনে করে, এদেরকে যারা বাধা দেয় এদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হইয়া যায়, কারণ তারা মনে করে সওয়াবের কাজে বাধা দেওয়া হতো। আসলে ও কি উরুসের কর্মগুলি সওয়াবের কাজ না অপকর্ম? করে অপকর্ম, ধারণা করে সওয়াবের কাজ। এদের অবস্থা দেখে আমার এক কবিতা মনে পড়ে। এক কবি লিখছে, মালয় দ্বীপে এক যে বুকা শিয়ালে খিদে পেলে মুরগি এখে দেয়ালে আপন মনে চাটতে থাকে শিয়ালে। এই জন্য আধার ধরার মতো কোনো চেষ্টা করে না। যখন খিদার তাড়নায় বাঁচতে পারে না তখন দেওয়ালের মধ্যে মুরগির ছবি আঁকে। এই ছবি আঁকিয়া, মুরগির ছবি আঁকিয়া এটা সাথে আর মনে মনে কল্পনা করে মুরগি খাইতাছি। বলেন তো এইরকম কত হাজার মুরগি খাইলে এক শিয়ালের ফেট পড়বে? বেদাতিদের অবস্থায় দেখো, কর্তাতে গুনার কাম আর বাপটাতে সওয়াবের কাম। এই বুকা শিয়ালের মতো মালয় দ্বীপে এক যে বুকা শিয়ালে খিদে পেলে মুরগি এখে দেয়ালে আপন মনে চাটতে থাকে খেয়ালে। আরেক কবি লেখে, ধুনুবালির কুরমা পোলাও আর যে কাঁদার পিছে মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। ছোট ছোট ছেলেপেলেরা রাস্তার ধুলাবালু দিয়া নারিকেলের মালার মধ্যে ভাত রাঁধে, এরকম করে, আর কাদা মাটি দিয়া পিঠা বানায়, আর ইটের ফাঁকি লাল ফাঁকি দিয়া রাঁধে পোলাও, আর মোটা কচুর ডগা দিয়া রাঁধে কুরমা। এরপরে এইগুলি সত্য সত্যই খায় না খাওয়ার ভান করে? এরকম কত হাজার খাওয়ার ভান করলে একবার ফেট করবো? তারপরে ওকে বড় মজা, মিশামিশি খেয়ে খায় মিশামিশি, আর কয় বড় মজা, মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিছে। এই বুকা শিয়াল আর এই কচি কাঁচা ছেলে মেয়ের ছেও আরো বুকা ওরা, কারণ এই বুকা শিয়ালের কোনো অর্থ খরচ হয় না, এই কচি ছেলে মেয়ের কোনো ধন সম্পদ খরচ হয় না, কিন্তু বুকা বিদাতিরা পুরুষে যে যায় হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হয়। শিয়াল বেশি বুকা না উরুসওয়ালারা বেশি বুকা? এই কাদা মাটির ফিটা খানেওয়ালা কচি কাঁচা ছেলে মেয়ে বেশি বুকা না উরুসওয়ালারা বেশি বুকা? এই জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাতিদের তওবা নসিব হয় না, সব মনে ঘুরা করে তওবা করবে কেন? পক্কান করে সুদ কুর জানে মনে মনে আমি গুনাহ করতেছি, ঘুষকুরের মনে মনে জানা আছে আমি পাপ করতেছি, জিনাকারের মনে মনে জানা আছে আমি গুনাহ করতেছি, গাঞ্জাকুরের মনে মনে জানা আছে যে আমি গুনাহ করতেছি, মদখুরের মনে মনে জানা আছে যে আমি গুনাহ করতেছি। যে মনে মনে জানে আমি গুনাহ করতেছি সে কি নিজেকে আল্লাহর দরবারের অপরাধী মনে করে না? মুখে না বললেও, মুখে না বললেও মনে মনে নিজেকে আল্লাহর দরবারের অপরাধী মনে করে না? কোনদিন যদি আল্লাহর ভয় অন্তরে আসে তওবা করে চিরজীবনের জন্য ছাড়িয়া দিবে, আল্লাহও চিরকালের জন্য মাফ করিয়া দিবে। কিন্তু কেউ যদি হারাম করে আর মনে মনে ভাবে আমি সওয়াব করতেছি,
তওবা করার কল্পনাও কি কোনোদিন করবে না তওবা করার কল্পনাও এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বিদাতীদের তওবা নসিব হয় না আল্লাহ রাসূল বলেন সাবধান ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া ক্বালা কুল্লু দালালাতিন ফিন্নার সাবধান আমার উম্মত মুসলমানেরা ধর্মের নামে মন গড়া কাম করিও না এর নাম বিদাত সমস্ত বিদাত ভ্রান্ত পথ সমস্ত ভ্রান্ত পথের পরিণাম জাহান্নাম বর্তমানে বাংলাদেশের মুসলমানের সমাজে ভারত পাকিস্তানের মুসলমানের সমাজে শত শত হাজার হাজার বিদাত চালু আছে সবগুলি বিদাতের বিবরণ দিয়া যেমন শেষ করা যাবে না সবগুলি বিদাতের বিবরণ দিলে একই দিনে যারা অগণিত বিদাতে লিপ্ত তাদের বুঝেও আসবে না তবু আমি এক দুইটা বিদাতের উদাহরণ দেই যেন আপনারা কিছুটা বুঝতে পারেন ভারত বাংলা পাকিস্তানের মুসলমানদের সমাজে যে সমস্ত বিদাত চালু আছে ধর্মের নামে যত মন গড়া কাম চালু আছে এর মধ্যে একটা হইল উরুস আর একটা হইল রবিউল আউয়াল মাসের ঈদে মিলাদুন্নবী প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ঈদে মিলাদুন হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক দুইটা ঈদের ব্যবস্থা দেওয়া হইল ঈদুল ফিতর আর দুই নম্বরটার নাম ঈদে মিলাদুন্নবী গুলাব হাজির দুই নম্বর হয় ঈদে মিলাদুন্নবীর সিরিয়াল নম্বর কত রসুল তো বলেন আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক ঈদের ব্যবস্থা দেওয়া হইল দুইটা এর মধ্যে ঈদুল ফিতরের সিরিয়াল নম্বর যদি এক হয় আর ঈদুল আজহার সিরিয়াল নম্বর যদি দুই হয় তাহলে ঈদে মিলাদুন্নবীর সিরিয়াল নম্বর কত এত সোজা কথা যদি মুসলমানে না বুঝে এর চেয়ে সহজ করিয়া বুঝাইবার মতো ভাষা আমার জানা এবং তারা এই ঈদে মিলাদুন্নবী আমদানি করলো কোত্থেকে বিদাতিরার কিতাবে এইটা তারা নিজের হাতে লেখেছে কোত্থেকে আমদানি করলো ভারত বাংলা পাকিস্তানের যত বড় বড় বিদাতি নেতা আছে এর মধ্যে একজন বিদাতি নেতার নাম আব্দুস সামিদ ভারতের রামপুর তারবানি আব্দুস সামিদ বই লেখে আনোয়ারে ফাতেহা আনোয়ারে ফাতেহা বইয়ে লেখে খ্রিস্টানেরা তাদের যীশুখ্রিস্ট তাদের নবী যীশুখ্রিস্টর জন্মদিবস পালন করে মহা ধুমধামে আর নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী নবীর জন্মদিবসের আনন্দ ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিবসের আনন্দ খ্রিস্টানেরা তাদের নবী যীশুখ্রিস্টের জন্মদিবসে ধুমধামের সাথে আনন্দ করে আর নাম দিয়েছে নবীর জন্মদিবসের আনন্দ ঈদে মিলাদুন নবী কাজে আমরা মুসলমান আমাদেরও তো নবী আছে আমরা এটা করবো না কেন এই দেখেন খ্রিস্টানেরা এটা করতে পারে তাদের নবীর জন্মদিবসে আনন্দ করতে পারে আমাদেরও তো নবী আছেন আমাদের নবীরও তো জন্মদিবস আছে আমরা করবো না কেন আরম্ভ করছি সুতরাং ঈদে মিলাদুন নবীর আমদানিটা বেদাতিরা কোত্থেকে করলো খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান খালিফুল ইহুদ ওয়া নাসারা হে আমার মুসলমান উম্মতেরা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচরণ করো ইহুদি খ্রিস্টানের আনুগত্য করিও না কিন্তু আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণীও করেছে আখেরি জমানায় আমার বিপুল সংখ্যক মুসলমান উম্মতেরা ইহুদি খ্রিস্টানের আনুগত্য করবে একেবারে কাটায় কাটায় মিলাইয়া ইহুদি খ্রিস্টানের আনুগত্য করবে
ঠিক যেইভাবে ইহুদি খ্রিস্টানেরা অপকর্ম করেছে, আমার একদল মুসলমান উম্মতে সেইভাবে অপকর্ম করবে। যে পদ্ধতিতে ইহুদি খ্রিস্টানেরা বিদাতের প্রচলন করেছে, আমার একদল মুসলমান উম্মতেরা এই খ্রিস্টানের অনুকরণে ঠিক সেই একই পদ্ধতিতে বিদাতের প্রচলন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফে উল্লেখ করেছেন, এইভাবে যখন মুসলমানেরা খ্রিস্টানদের অনুকরণকারী হইয়া যাইবে, তখন সারা দুনিয়ার মুসলমানের ঘর ইহুদি খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠা হইয়া যাইবে। ওইসেনি তাহলে মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানের, সারা দুনিয়ার মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানের আধিপত্য প্রতিষ্ঠা হওয়ার মূলে আধ্যাত্মিক কারণ কোনটা? এরা খ্রিস্টানি কালচার গ্রহণ করেছে, এই জন্য এদের উপর খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠা লাভ করেছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, ইয়াকুম মুহাদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহাদাসাতিন বিদাতুন ওয়া কুল্লা বিদাতিন দালালা ওয়া ক্বালা কুল্লু দালালাতিন ফিন্নার। সাবধান, আমার উম্মত মুসলমান, ধর্মের নামে মন গড়া কাম করিও না। ইহুদিরা করে আমরা করব না কেন? খ্রিস্টানেরা করে আমরা করব না কেন? অমুখে করে আমরা করব না কেন? তো মুখে করে আমরা করব না কেন? এরকম যুক্তি যদি ইসলামী শরীয়তের দলিল হইত, তাহলে হিন্দু ধর্মে আছে তাদের ধর্মীয় নেতাগুলির কাঠামো বানাইয়া সামনে রাখিয়া বক্তি দেওয়া, তাইলে বলো না কেন হিন্দুরা করে আমরা করব না কেন? এরা কি কোনো খারাপ লোকের কাঠামো বানাইয়া সামনে রাখে পূজার সময়, বক্তি দেওয়ার সময়? না, ধর্মীয় নেতা। রাম তাদের ধর্মীয় নেতা না? ধর্মীয় নেতার মূর্তি বানাইয়া সামনে রাখে, পূজা অর্চনা করে। ও মুখে করে আমরা করব না কেন? এইটা, এই যুক্তি যদি ইসলাম ধর্মের দলিল হইত, তাহলে এতদিনে মুসলমানরা মূর্তি পূজারী হইয়া যাইত। ইসলাম ধর্ম আলাদা, মুসলমান আলাদা ধর্মাবলম্বী জাতি, এবং মুসলমানদের নবী আলাদা, মুসলমানদের কলেমা আলাদা, মুসলমানদের এবাদত আলাদা। এই হলো আর একটা বিদাতের উদাহরণ। একটা বিদাতের উদাহরণ হলো উরুস, আর একটা বিদাতের উদাহরণ হইল ঈদে মিলাদুন নবী। আমরা না, তারা বলেছে এটা খ্রিস্টানদের দেখা দেখি আমদানি করেছে, আমরা বলি নাই, তারা বলেছে। যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা তাদের কিতাবে লেখে রেখেছে, আমরা খ্রিস্টানদেরকে দেখে দেখে আমরা এটা করেছি। যুক্তি করে, তারার নবীর যদি জন্মদিবসে আনন্দ করা যায়, আমাদের নবীর জন্মদিবসে আরো বেশি আনন্দ করা দরকার। এই হলো যুক্তি, এছাড়া এটার পক্ষে আর কোন যুক্তি নাই। তিন নম্বর বিদাত আমাদের সমাজের চালু, তিন নম্বর বিদাত, সেই বিদাত হইল, জানি না আপনাদের এলাকায় এই বিদাত চালু আছে কিনা, মুর্দার জানাজা পড়ার পরে মুনাজাত করা। মুর্দার জানাজার নামাজ পড়ার পরে মুনাজাত করা, যখন বলা হয় এটা বিদাত, তখন তারা বিদাতীরা প্রশ্ন করে, কয় পাঁচ বেলার নামাজের সালাম ফিরাইয়া যদি মুনাজাত করা যায়, তাহলে জানাজার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করা যাবে না কেন? কি চটকদার যুক্তি! এর চেয়ে আরো সুন্দর যুক্তি আমার কাছে আছে। পাঁচ বেলার নামাজের ভিতরে যদি রুকু সেজদা করা যায়, জানাজার নামাজের ভিতরে করা যাবে না কেন? এটা তো আমার যুক্তি। তোমার যুক্তির জবাব দিব পরে, আমার যুক্তির জবাব দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, রুকু সেজদা সালাম ফিরাইবার পরে না আগে? আর মুনাজাত আগত্তার ফয়সলা আগে করো। পাঁচ বেলার নামাজের ভিতরে যদি রুকু সেজদা করা যায়, জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা করা যাবে না কেন? এটার ফয়সলা আগে করো। একমাত্র ফয়সলা, পাঁচ বেলার নামাজের ভিতরে রুকু সেজদা করা নবীর তরিকায় আছে, এই জন্য করা যায়। জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা করা নবীর তরিকায় নাই, এই জন্য করা যায় না। সুতরাং জানাজার নামাজের ভিতরে কেউ রুকু সেজদা করলে যেমন বিদাত হবে, জানাজার সালাম ফিরাইয়া কেউ মুনাজাত করলে তেমন বিদাত হবে।
যে কারণে সালাম ফিরাই, এবার আগে রুকু সেজদা করলে বিদাত, একই কারণে সালাম ফিরাইয়া মুনাজাত করা বিদাত। রুকু সেজদার বিদাত এখনো চালু হয়েছে না, মুনাজাতের বিদাত চালু হইয়া গেছে। এটা আমাদের সমাজে যত বিদাত চালু আছে এর মধ্যে একটা বিদাত, একটা বিদাত হইল উরুস, একটা বিদাত হইল ঈদে মিলাদুন্নবী, একটা বিদাত হইল জানাজার নামাজের ঘরে দোয়া মুনাজাত, বিদাত। আর আরেকটা বিদাত আমাদের দেশে চালু আছে, হক্কানি উলামায়ে কেরাম প্রতিবাদ করেন না ফাসাদের ভয়, প্রতিবাদ করলে দ্বন্দ্ব হবে সমাজে, এই ভয়ে প্রতিবাদ করেন না। এই সুযোগে বিদাতিরা ইচ্ছা মতে বিদাতটা চালু করতেছে। বিদাতটার নাম কুছি না, এখনো সাত নম্বরটা ঠিক বেঠিক নাম বললে পরে বলবেন। হক্কানি উলামায়ে কেরাম প্রতিবাদ করেন না সমাজে দ্বন্দ্ব হবে, শান্তিপ্রিয় সমাজ শান্তিতে থাকুক, প্রতিবাদ করি না নীরব থাকি তবুও সমাজের শান্তি ভঙ্গ না হোক, এটা হল হক্কানি উলামায়ে কেরামদের প্রায় সকলের ওই দৃষ্টিভঙ্গি। আমার দৃষ্টিভঙ্গি ব্যতিক্রম, আমার দৃষ্টিভঙ্গি ব্যতিক্রম। এই সুযোগে বিদাতিরা ইচ্ছা মতে চালু করতেছে, যেহেতু আমরা কোনো প্রতিবাদ করতেছি না, সেটা হইল। এটা কিন্তু আমার মনে হয় না আপনারা এই পর্যন্ত কেউ শুনেছেন কিনা, আমি এই জন্য আমি কিতাবের রেফারেন্স সহ বলি, ফতোয়ায়ে শামী ষষ্ঠ খণ্ড 150 পৃষ্ঠা উল্লেখ আছে, সালাম দেওয়ার দুইটা পদ্ধতি আছে নবীর তরিকা মতে। একটা হলো আসসালামু, আরেকটা হলো সালামুন। একজনকে বললে বলবেন আলাইকা, বহুজনকে বললে বলবেন আলাইকুম। এটা কা আর কুমিল বসনের ব্যস্তম, আর কোনো ব্যস্তম নাই। আরবি ভাষায় একজনকে কা অব্যয় পদের দ্বারা সম্বোধন করা হয়, কা জমিরের দ্বারা সর্বনামের দ্বারা সম্বোধন করা হয়, আর বহুবচনকে কুম এই সর্বনাম দ্বারা সম্বোধন করা হয়। কা আর কুম এটা অর্থের মধ্যে কোনো ব্যবধান নাই, শুধু বচনের ব্যবধান, একজনের বেলায় কা আর বহুজনের বেলায় কুম। এখানে প্রশ্ন রাখতে পারে, তাহলে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ দিলে আসসালামু আলাইকা বলবো না আলাইকুম বলবো, এখানে কথা হলো আলাইকুম বলবো, কারণ এই মুসলমানকে একা সালাম করতেছি না আমি, তার দুই কাদের ফিরিস্তাদের সহ সালাম করতেছি। এই জন্য একজন মুসলমান আরেকজন, একজন মুসলমানের সাথে দেখা হইলেও আসসালামু আলাইকা না বলে আসসালামু আলাইকুম বলা উত্তম, তবে যদি কেউ কা বলে দিলে আদায় হয়ে যাবে, তবে কান্দে ফিরিস্তা বাদ দিল আর কি। এই হলো ব্যাপার, আর কুম এটা কোনো ব্যাপার নয়, ব্যাপার হলো সালাম শব্দের দিকে। ফতোয়ায়ে শামীতে লেখেন সালাম শব্দটা দুইভাবে উচ্চারণ করা জায়েজ, একভাবে একটা হলো সুন্নত আর একটা হলো জায়েজ। সুন্নত কোনটা? আসসালামু বলবেন, আসসালামু, আর জায়েজ হইল সালামুন, জায়েজ হইল হয়তো বলবেন আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকা, আর না হয় বলবেন সালামুন আলাইকুম অথবা সালামুন আলাইকা, কিন্তু আসসালামুও কইল না সালামুনও কইল না, কয় সালাম আলাইকা কয়নি, সালাম আলাইকা কয়নি, আসসালামুও না সালামুনও না, সালাম আলাইকা বিদাত, সালাম আলাইকা বিদাত। আসসালামু সুন্নাত, সালামুন জায়েজ, সালাম আলাইকা বিদাত। আগে কিছিলাম সব বিদাতের বিবরণ দিলে অনেকের ডাইজেস্ট করা কঠিন হবে, ডাইজেস্ট হবে না, এই জন্য একদিনে সবগুলি বিবরণ দিয়া ডাইজেস্টিং পাওয়ার নষ্ট করে লাভ নাই।
এ পর্যন্ত চারটি বিদাতের উদাহরণ দেওয়া হলো। এক নম্বর উরুজ বিদাত, দুই নম্বর ঈদে মিলাদুন্নবী বিদাত, তিন নম্বর জানাজার সালাম জানাজার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত বিদাত, তিন নম্বর সালাম আলাইকা বিদাত, চার নম্বর সালাম আলাইকা, সালাম আলাইকা কয়নি, সালাম আলাইকা বিদাত। যদি আপনারা বলেন যে না আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে পাঁচ নম্বর বিদাতের উল্লেখ করি। ইয়া নবী, কোরআনে ইয়া নবী নাই, হাদিসে ইয়া নবী নাই, কোরআনে আছে ইয়া আইয়ুহান নবী। তিরিশ পারা কোরআন আমরা আজকে থেকে তেলাওয়াত শুরু করেন, সারা বছরে শেষ করেন, সারা বছরে শেষ করেন। একটি আয়াতে যদি ইয়া নবী পান, আমাকে শুধু সুরার নাম আর আয়াতের নম্বরটা বলে দিবেন, তওবা করে আমি সারা জীবন বলি ইয়া নবী বল, আল্লাহর কসম পাইবেন না কোরআনের কোথাও ইয়া নবী নাই। আছে ইয়া আইয়ুহান নবী, হাদিসেও ইয়া নবী নাই, আছে ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর শব্দ লাগাইয়া বলা হইছে হাদিসে, আর কোরআনে আইয়ুহা শব্দ লাগাইয়া বলা হইছে। কোরআনেও ইয়া নবী নাই, হাদিসেও ইয়া নবী নাই, গ্রামারগত জটিলতা আছে এখানে। গ্রামারগত জটিলতা হলে শতকরা 99 জনে হয়তো বুঝবেন না যে আরবি গ্রামারগত জটিলতা, সারমর্ম হইল এই জটিলতার ইয়া আইয়ুহান নবী, এর সারমর্ম হইল অসুপরিচিত নবী। ইয়া নবী আল্লাহ এর মর্ম হইল হে আল্লাহর নবী, কিন্তু ইয়া নবী, ইয়া নবী কইলে যেটা কোরআনও নাই হাদিসও নাই, এটার মর্ম হইল ও নবী যিনি পরিচিত নন, ও অপরিচিত নবী। বলুন তো ইয়া নবী সুপরিচিত নবী রে কয় না অপরিচিত নবী রে? আপনাদের নবী অপরিচিত না? আকাশে বাতাসে আসমানে জমিনে মানবে দানবে সর্বজগতে পরিচিত, এই জন্য এই নবীকে ইয়া নবী বলা বেয়াদ নবী, এই নবীকে ইয়া আইয়ুহান নবী বলতে হবে আদবের সাথে, আর না হয় ইয়া নবিয়াল্লাহ বলতে হবে আদবের সাথে। কাজেই ইয়া নবী এক বেয়াদ নবী আর সালাম আলাইকা এক বিদাত, এক বেয়াদ নবী আর এক বিদাতে মিলাইয়া এটার কইছে একটা অনুষ্ঠান, এক বেয়াদ নবী আর এক বিদাতে মিলাইয়া কোন অনুষ্ঠান আছে নি? ওই অনুষ্ঠানটা হাত নম্বরের বিদাত, কথা বুঝছেন কিনা দেখেন। একটা বেয়াদ নবী মানে ইয়া নবী, আর একটা বিদাত মানে সালাম আলাইকা, এই এক বেয়াদ নবী আর এক বিদাতে মিলাইয়া হাত নম্বর একটা একটা অনুষ্ঠান হয়েছে, ওই অনুষ্ঠানটা আর এক নম্বরের বিদাত। ইয়া নবী সালাম আলাইকা কোন অনুষ্ঠানে হয় কিনা? এই অনুষ্ঠানটা আর এক বিদাত, কারণ যেমন ইয়া নবী কই একটা বেয়াদ নবী হয় আর সালাম আলাইকা কই একটা বিদাত চালু হয়। আলেমগণ মুখ খোলেন না, কথা বলেন না, কইলেই মানুষের মধ্যে দ্বন্দ্ব হইব, কইলেই মানুষের মধ্যে দ্বন্দ্ব হইব, মানুষের সমাজের শান্তি ভঙ্গ হইব। আমি কই যে কাজে আমাকে জাহান্নামে নেয়, এই কাজের বিরুদ্ধে কইলে যদি শান্তি ভঙ্গ হয় আমি দুনিয়ার শান্তি চাই না আখেরাতের শান্তি চাই। এই জন্য বলছিলাম হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন যালালা ওয়া ক্বালা কুল্লু যালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের নামে মন গড়া কাম করো না, ইয়া নবী ধর্মের কথা না, এটা মন গড়া কথা, সালাম আলাইকা ধর্মের কথা নয়, মন গড়া কথা, সালাম আলাইকা ধর্মের কথা না, মন গড়া কথা।
ফতোয়া ইসামি ষষ্ঠ খণ্ডের 150 পৃষ্ঠায় লেখা আছে, সালাম আলাইকা আরবি গ্রামার বিরোধী, সালাম আলাইকা নবীর সুন্নতের খেলাফ, সালাম আলাইকা জাহিলদের সম্বোধন, সালাম আলাইকা বললে ইসলামের ইসলামী সালাম হয় না, সালাম আলাইকা বললে এই বিয়াদবি কেন করলো এই জন্য জবাব পাওয়ার যোগ্য হয় না, পাতলা পাতা লেখা আছে সালাম আলাইকা ব্যাপারে ফতোয়া কিতাব। আবার বলি, ফতোয়া স্বামীর ষষ্ঠ খণ্ডের 150 পৃষ্ঠায় লেখা আছে সালাম আলাইকার বিধান ভাষা, সালাম আলাইকার বিধান এক নম্বর, এটা আরবি গ্রামারের খেলাফ, আরবি গ্রামার মতে হয়তো হবে আসসালামু আলাইকুম আর না হয় হবে সালামুন আলাইকা আলাইকুম, এটা হল বোঝনের বেশ কম, আলাইকা বলে না অথবা আলাইকুম বলে, এটা বোঝনের বেশ কম, এটা কিছু আসে যায় না, কিন্তু সালাম শব্দটার উচ্চারণ আরবি গ্রামার মতে হয়তো হবে আসসালামু আর না হয় হবে সালামুন, আসসালামু না সালামুন না সালাম আলাইকা গ্রামারের খেলাফ এক নম্বর অপরাধ এটা। দুই নম্বর সুন্নতের খেলাফ, তিন নম্বর এর দ্বারা সালাম হয় না, চার নম্বর সালাম আলাইকা কইয়া সালাম দিলে জবাব দেওয়া ওয়াজিব হয় না, কথা বুঝে আসছে কিনা? গ্রামারের খেলাফ, সুন্নতের খেলাফ, সালাম হয় না, জবাব দেওয়া ওয়াজিব হয় না। পাঁচ নম্বর এই ফতোয়া স্বামীতে লেখা আছে সালাম আলাইকা বলা কোন শিক্ষিত বা কোন আলেম মানুষের কাজ না, এটা মূর্খ জাহিলদের কাজ। এই সালাম আলাইকার পাঁচটা বিধান ফতোয়া স্বামীতে লেখা আছে, সালাম আলাইকার কয়টা বিধান, কোন কিতাবে লেখা আছে, কোন খণ্ড, কত পৃষ্ঠা, বিধান কয়টা? এক নম্বর গ্রামার বিরোধী, দুই নম্বর সুন্নত বিরোধী, তিন নম্বর সালাম হয় না, চার নম্বর জাহিলদের বাক্য, চার নম্বর জাহিলদের বাক্য, পাঁচ নম্বর জবাব দেওয়া ওয়াজিব হয় না, এ জবাব পাওয়ার যোগ্য না, এতগুলি অপরাধ করলো কেন, এতগুলি অপরাধ কেন করলো? এই জন্য এই সালাম আলাইকা বলনে ওলা এই সালামের জবাব পাওয়ার যোগ্য হয় না, যেহেতু এটা সালামই হয় না। চিন্তা করে দেখেন আমাদের সমাজে কি পরিমাণ বিদাত চালু আছে, আপনারা যদি বলেন অন্যান্য আলেমরা যেমন মুখ বন্ধ করে রাখতেন সমাজে দ্বন্দ্ব হইব ডরাইয়া বলেন না, আমিও মুখ বন্ধ করে দেব, এই জন্য বলছিলাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাবধান করে দিয়েছেন, বেদাত করিও না, ধর্মের নামে মন গড়া কাজ করিও না, সালাম আলাইকা সংসারের নামে বলা হয় না, ধর্মের নামে, সংসারের কোন কাজের জন্য না সওয়াবের আশা, এইভাবে মন গড়া কাজ করার নাম ওই বেদাত। আল্লাহ রাসূল বলেন সব বেদাত ভ্রান্ত পথ, সব ভ্রান্ত পথের পরিণাম জাহান্নাম। প্রসঙ্গ আসছিল উরুশ থেকে, উরুশ গিয়ে যে সেজদা করে দলিল দেয়, ইয়াকুব আল ইসলাম যদি তার ছেলে ইউসুফকে সেজদা করতে পারলেন তাইলে আমি আমার পীরকে সেজদা করলে অসুবিধা কি? জবাব গতকাল বলে দিছি, শোনা আছে কিনা দেখেন, ইয়াকুব আলহ ইসলাম যদি তার ছেলে ইউসুফ আলহ ইসলামকে সেজদা দিতে পারেন তাহলে আমি আমার পীরকে আর আমার পীরের কবরকে সেজদা দিলে অসুবিধা কি? জবাব হইল ইয়াকুব আলহ ইসলামের শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়া সম্মান করা হালাল ছিল, মুহাম্মদ রাসূলের শরীয়তে কাজে ওই শরীয়ত তোমার তোমার নবীর দলিল না, এই শরীয়ত হইল তোমার নবীর দলিল, তুমি কোন নবীর উম্মত, তুমি ইয়াকুব নবীর উম্মত না, তুমি ইয়াকুব নবীর কথা দিয়া দলিল দিতা, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, মুহাম্মদী শরীয়ত দিয়া দলিল দিতে হবে। এরপরে আয়াতে আল্লাহ বলেন قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين يقول السلام بلن هي فيو چلے يوسف تمہار سفنر جے مور مو آمی تمہارے کوئی آدھی لام ادھا تمہار بائی در کی کوئی ہو কইলে শয়তান তাদেরকে তোমার প্রতি বিদ্বেষী বানাইয়া দিবে, তারা তোমার প্রতি শত্রু দামি করবে,
গতকাল বলা হয়েছে তিন কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে অন্য সকল ছেলের চেয়ে বেশি স্নেহ করতেন, বেশি মহব্বত করতেন। প্রথম কারণ, শিশুকালে মা মারা যাওয়া। দ্বিতীয় কারণ, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের দ্বারা জানতে পারলেন তিনি ভবিষ্যতে আল্লাহ তাকে বিরাট মর্যাদা খলি বানাইবে। তৃতীয় কারণ, ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছিলেন বড় দশটা ভাই তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে। এই তিন কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। আর এই জিনিসটা বড় দশ ছেলের কাছে ধরা পড়িয়া গেল। তারা বলতে লাগলো, এর বয়স মাত্র 7 বছর, আপনি অসুস্থ হইলে সে আপনার চিকিৎসা করতে পারবে, সংসারে অভাব দেখা দিলে সে আপনাকে উপার্জন করে খাওয়াইতে পারবে না। অথচ আমরা 10 ভাই যুবক, অসুস্থ হইলে আপনাকে কুলে কুলে রাখতে পারব, কাঁধে করিয়া চিকিৎসার জন্য নিয়ে যেতে পারব, সংসারে অভাব দেখা দিলে 10 ভাই রুজি করিয়া এক বাবাকে লালন পালন করা কোনো ব্যাপারই নয়। সুতরাং আমাদেরকে বেশি মহব্বত করা ছিল যুক্তিসঙ্গত। আপনি ইউসুফকে বেশি মহব্বত করেন, এটা আপনার অযৌক্তিক। ওই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে আরম্ভ করলো ষড়যন্ত্র। কিন্তু এই কথা কইয়া বাবারে বুঝাইতে পারে। আপনারা কি মনে করেন, বাবা যা কিছু জানতে পারলেন এইগুলির আলোকে কি এদের এই কথার দ্বারা বোলা যায়? বোলার মত শেষ পর্যন্ত তারা ষড়যন্ত্র করল। বাবাকে বুঝাইয়া ফিরানো যাবে না, ইউসুফকে বাবার সুখের আড়াল করার ব্যবস্থা করা হোক। মিটিং করলো, 10 জনে গুহনে পরামর্শ করলো কি করা যায়। পরামর্শ করে সিদ্ধান্ত করলো সুখের আড়াল করা ছাড়া উপায় নাই। কিভাবে আড়াল করা যাবে? বাবার কাছে গিয়া 10 জনে যুক্তি করে কইল, আমরা মাঠে খেলাধুলা করি, ছোট ভাই ইউসুফ আমাদের আমাদের আপন ভাই, সে আমাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে, শিকার করি, শিকারের আনন্দ উপভোগ করতে পারে, ফলমূল খাই, তাতেও অংশগ্রহণ করতে পারে না। সবসময় আপনি আপনার কাছে রাখেন, আমাদের সাথে কোনোদিন বেড়াইতে যাইতে দেন না, একদিন আমাদের সাথে বেড়াইতে যাইতে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নি আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমার ভয় হয় তোমাদের সাথে দিলে তাকে বাঘে হামলা করবে। স্বপ্ন দেখছিলেন কিনা? দশটা বাঘ হামলা করতে আসতেছে, স্বপ্নের অর্থ কি বুঝার বাকি আছে? বাকি নাই। কিন্তু যদি বলেন যে তোমরা আমার ছোট ছেলের জন্য বাঘ, তাহলে শত্রু তো আমি কমবে না বাড়বে? এই জন্য তোমরা আমার ছেলের জন্য বাঘ বলেন নাই, বলেছেন তোমাদের সাথে দিলে আমার ছেলেকে বাঘে হামলা করবে। এই অসুবিধার কারণে তিনি কথাকে ভিন্ন ভঙ্গিতে বললেন, যে কারণে তারা সুযোগ পাইল জবাব দিবার। কইল, লাইন আকালাহু যিব ওয়া নাহনু উসবা, আমাদের মতো যুবক 10টা ভাইকে রেখে আমাদের 7 বছরের ছোট ভাই ইউসুফকে যদি বাগে খেয়ে ফেলে, তাহলে আমাদের এই জীবন যৌবন কোন কারণে? খাইলে আগে আমাদের খাইতে হবে, তারপরে তাকে খাইতে হবে। এখন তো তিনি কথায় কথায় আটকা পড়িয়া গেলেন, ধরা পড়িয়া গেলেন, তাদের কথার কথায় কথায় আটক হইয়া গেলেন। আর এই কথার তার কোনো জবাব নাই। এখনো যদি বলেন যে না এটা আসল কথা নয়, তোমরাই আমার ছেলের জন্য বাদ, এলে দুশ্মনী আরো বাড়বো। আর ওই কথা না বললে এখন তাদের যুক্তি মানতে হয়, বাধ্য হইয়া তাদের যুক্তি মানিয়া তাদের সাথে দিয়া দিলেন। বাবার সামনে বাবাকে দেখাইয়া একজনের কুলের থেকে আরেকজনের কুলে নেয়, আরেকজনের কুলের থেকে আরেকজনের কুলে নেয়, এইভাবে নিতে নিতে বাবা বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া তাকাইয়া রইলেন, যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত তাকাইয়া রইলেন। আর তারাও যতক্ষণ পর্যন্ত বাবা তাকাইয়া রইছেন দেখা যায়, ততক্ষণ পর্যন্ত একজনের কুলের থেকে আরেকজনের কুলে নেয়। যখন এত দূরে গেল যেখান থেকে আর বাবাকে দেখা যায় না, তখন যার কুলে ছিল তার কুলের থেকে আঠার দিয়া মাটিতে হারাইয়া দিল। আরম্ভ করলো বিভিন্ন রকমের জুলুম নির্যাতন। শেষ পর্যন্ত তারা করবে কি তাকে একটা অনাবাদী কুয়ার কাছে নিয়ে আসলো, নিয়ে সর্বশেষ পরামর্শ মিটিং বসাইল। কি
কি করা যায়, হত্যা করব। বড় ভাই বাধা দিল, দশ ভাইয়ের বড় ভাই, হত্যা করিয়া তোমরা এই খুনের অপরাধে অপরাধী হইবা কেন? অনাবাদী কুয়ার ভিতরে ফেলে দাও, না খেয়ে নিজে নিজেই মারা যাবে, তবুও তো নিজের হাতে মারলে না। এই একটা রাস্তা বাড়ি ফিরে দিল, এইটুকু দয়া করল, নিজের হাতে না মারিয়া অনাবাদী কুয়ার ভিতরে ফেলিয়া দাও, কুয়ার থেকে উঠতেও পারবে না, না খাইয়া নিজে নিজেই মারা যাবে, তবুও তোমরা নিজের হাতে হত্যা করার অপরাধ থেকে বাঁচবে। এই যে সিদ্ধান্তটা করলো বৈশা, এই সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। ইউসুফ আলাইহিস সালামের বড় দশ ভাই, তাকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যে ষড়যন্ত্র মিটিং করেছিল, সলাহ পরামর্শ করেছিল, গোপন বৈঠক করেছিল, যদি হে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আপনি হাজির নাজির হইতেন, তাইলে তাদের সেই গোপন বৈঠক নিজেই দেখতেন, ঘটনা নিজেই জানতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই কারণে ঘটনাটা আপনাকে আমার কুরআন নাজিলের মাধ্যমে জানাইতে হইল। কি বললেন এখানে আল্লাহ আমাদের নবীকে? আপনি হাজির নাজির যদি হইতেন, ঘটনা নিজেই দেখতেন, নিজেই জানতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য ঘটনা আপনি নিজে দেখেন নাই, আপনি নিজে জানেন না, সূরা ইউসুফ নাজিল করিয়া আমি আল্লাহ আপনাকে জানাইতে হইল। আল্লাহ নিজে বলেন রসুল হাজির নাজির না, এরপরও বিদাতিরা কয় হাজির নাজির, বেদাতির কাজেইরা কোরআনের বিরোধিতা করা অত্যন্ত কৌশল কূটকৌশলের মাধ্যমে, হাদিসের বিরোধিতা করা মন গড়া ধর্মীয় কাজের বাহানা দেখাইয়া, নবীর সুন্নতের বিরোধিতা করা মন গড়া ধর্মের নামে মন গড়া কাজের বাহানা দেখাইয়া, এটাই বেদাতিদের কাজ। আর সহ্য হওয়ার কিছু নাই, সর্বযুগের বেদাতিরা একই পদ্ধতিতে বেদাত চালু করেছে। সূরা আলে ইমরানে দেখাইয়াতে আল্লাহ বলেন,